আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলা আলিহি ওয়া আলহিসি আজমাইন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে কুরবানির সাথে একিকা কতটুকু বৈধ বিষয়ে ও আলামাদের বক্তব্য কী এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত আছে এবং আমাদের দেশের মুফতি সাহেব দিয়ে থাকেন যে কোরবানির সাথে বৈধ অর্থাৎ একজন ব্যক্তি গরুতে সে কুরবানি দিচ্ছে তার সাথে আরও একাধিক সন্তানদের নামে আখিকাও দেওয়া যাবে তা আসলে এক্ষেত্রে শরীয়াতের কী দিক নির্দেশনা রয়েছে সেটা আমাদের জানা খুবই জরুরি আর ওরা আমাদের বক্তব্যে এ বিষয়ে কী রয়েছে সেটি আমরা ইনশাল করব প্রিয় মুসলিম ভাই বোনেরা আসলে আমাদের দেশের হানাফি মুফতি ভাইরা আমাদের হানাফি মাঝাবের মুফতি ভাইরা যে বক্তব্য উপস্থাপন করে থাকেন সে বক্তব্যর ক্ষেত্রে কিন্তু সুনার কোনো দলিল প্রমাণ তার উপস্থিত উপস্থিত করেন না তারা শুধু তাদের বক্তব্য উল্লেখ করেন আসলে আসুন আস হানাফি মাঝাবের কী এর বক্তব্য রয়েছে তো হানাফি মাঝাব ফেঁকি গ্রন্থের প্রাচীনতম ফেঁকা গ্রন্থ আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে হাসান সেইবানী রাহিমাহল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল মাফসুদ এ বিষয়ে তেমন কিছু আলোচনা করেন নাই যিনি একশো উনব্বই মারা যান তবে তার পরবর্তীতে আবু বকর রাজ তিনি তার ফেঁকা গ্রন্থে এই বিষয়ে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে আকিকা এটি একটি মুস্তাহাব বিষয় এটি সুন্নাত নয় তবে তিনি সেখানে এই কথাটি উল্লেখ করেছেন এর সাথে কুরবানির সাথে আকিকা বৈধ এ কথাতে উল্লেখ করেন নাই তার পরবর্তী যে ভেকা গ্রন্থ রচিত হয়েছে বিখ্যাত ভেখা গ্রন্থ ইমাম আবুল হাসান আল কুদরি যিনি চারশো আটাশিতে মারা যান তার বিখ্যাত গ্রন্থ তাজির তাজিরি কিতাবে তিনি আহিকা বিষয়ে নিয়ে এসেছেন এবং সেখানে কিছু বক্তব্য উপস্থাপন করেছেন যা আসলে খুবই বেদনাদায়ক যেমন তিনি সেখানে বলেছেন যে কুরবানি যখন আসে তখন এটি মানসুখ হয়ে যায় অর্থাৎ আহিকাটি মানসিক হয়ে যায় লিয়ানহমিন আফ আল জাহেলিয়া কারণ হচ্ছে এই আহিকাটি জাহিলিয়াতির কাজ ছিল ওহা জালাই সামিন আমিন মুস্তমিন এটি মুসলমানদের কাজ না ওয়া নামা হুয়া আদাত এটি একটি স্বাভাবিক বিষয় মুসলমানদের তো যাই হোক তার এই বক্তব্য দ্বারা একবার আহি আকিয়াকে একেবারে মূল্যহীন করা হয়েছে ঠিক একই বক্তব্য উপস্থাপন করেছে ইমাম কাসানি রাহেবহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আবাদ আসান যিনি পাঁচশো সাতাশিদিতে মারা যান তিনি বলেন লাকিকাত জাহিয়া আহিকাটি আসলে জাহিলের কাজ ছিল ফা আলহাল মসলিম উনাফি আউ ইসলাম যে মুসলমান এটিকে ইসলামের প্রাথমিক যুগে পালন করত অতপর এটি কুরবানি এসে মানসুক হয়ে যায় সুতরাং এটি যার পক্ষে ইচ্ছা সে পালন করবে আল আর যার পক্ষে সম্ভব নয় সে পালন সে এটা আদায় করবে না তো এই বক্তব্য দ্বারাও আহিকাকে ছোটো করা হয়েছে ঠিক এমনি বক্তব্য ইমাম সাইলি ই উল্লেখ করেছেন যিনি সাশ্রম তাতাল শহীদে মারা যান তার বিখ্যাত গ্রন্থ সরু কানজা ঠিক একই বক্তব্য উপস্থাপন করেছেন বিখ্যাত ইমাম ইবিন মাসুদ আল আনসারি যিনি ছয়শো ছিয়াশি হিসেবে মারা যান বিখ্যাত গ্রন্থ আল্লুবা ফুলজাম ইবান সুন আল কিতাব এসবগুলি হচ্ছে হানাফে মাজ বিখ্যাত ফেক গ্রন্থ তবে আলহেদায় লেখক ইমাম বুরহান উদ্দিন যিনি পাঁচশো তিরানব্বই হিসেবে মারা যান তিনি অবশ্য তার গ্রন্থে এ বিষয়ে এমন কিছু আলোচনা করেন নেই তো যাই হোক এই যে হানাফি ফেঁকা গ্রন্থে যে আহিকার বিষয়টি নিয়ে যে উল্লেখ করা হলো যে এটি আহ হয়ে গেছে বা এটি একবারে আহ মোস্তাহাব বিষয় আসলে এমন বক্তব্য ইমাম আবু হানিফা রাহেম পক্ষ থেকে এসেছে কিনা এ নিয়ে আলেমদের মাঝে সন্দেহ রয়েছে যেমন ইমাম শাহকানি রাহেমফুল্লাহ যিনি বারোশো হিসেবে মারা যান তিনি বলেন যে এই ধরনের বক্তব্য যদিও ইমাম আবু হানিফা রাহিমহুল্লাহ পক্ষ থেকে এসে থাকে তাহলে আমরা এতটুকুই বলব যে ইমাম আবু হানিফা রাহমউল্লা নিকটে আহিকা সম্পর্কিত হাদিসগুলি পৌঁছে নেই যার কারণে তিনি এই কথাগুলি বলেছেন তবে তিনি ইস্তেহাদ করেছেন তবে অবশ্যই তিনি সব পাবেন যদিও ইস্তেহাদ বলে হয় আর সঠিক হয় তাহলে তো তিনি ডবল নেকি পাবেন আলহামদুলিল্লাহ ইমাম শাউক রাহমউল্লাহার যে বক্তব্য এটি অত্যন্ত সুন্দর বক্তব্য এমনই বক্তব্য হওয়া উচিত একজন আলেম যদিও ভুল করে তার ব্যাপারে সমালোচনা না করে এমন বক্তব্য দেওয়া উচিত যে তার কাছে সঠিক ইলিম পৌঁছে নেয় তাদের ইস্তেহাত করে যেটি বলেছেন সেটিতে সে সব পেয়ে যাবে তবে আমরা কেউই এই কথাগুলি ইমা ভনীপা নিকটে নিষ্পত করব না কারণ ইমা ভনীপুর রহমল্লার পক্ষ থেকে যে এই কথাগুলি এসেছে এর কোনো বিশুদ্ধ সনদ নেই তো যাই হোক ইমা ভনীপুর রহমল্লা একটি খুব সুন্দর একটি কথা রয়েছে সেটি হচ্ছে যে তার নিকটে কুরবানি এবং আহিকা দুটি ভিন্ন ভিন্ন জিনিস এই দুটো কি এক করা তার কাছে একেবারে অপছন্দনীয় কাজ যেমনটি উল্লেখ করেছি কাজ তার বিখ্যাত গ্রন্থবাদে স্থানীয় কুরিহ জিহা যে দুটি ভিন্ন জাতীয় জিনিস এক করা তার কাছে অপছন্দনীয় কাজ অর্থাৎ আহিকা আলাদা কুরবানি আহিকা দুটি কি এক করা তার কাছে অপছন্দনীয় কাজ তিনি আরো বলেন যদি এটি এক একভাবে হয় অর্থাৎ আখিকা আলাদা এবং কুরবানিও আলাদা ইলাইয়া তাহলে এটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আলহামদুলিল্লাহ কত সুন্দর বক্তব্য ইমাম পর রাহেমাল্লা দিয়েছেন এই ব্যাপারে যে তার কাছে কুরমা আখিকে এক করা পছন্দনীয় বরং কুরমানী আখিকে আলাদা আলাদাভাবে করা এটি তার কাছে পছন্দনীয় যেমন ইমাম রাসাই তা বাদে হাসান উল্লেখ করেছেন পঞ্চম খণ্ডে তিনি উল্লেখ করেছেন টিকেমণি কথা উল্লেখ করেছেন ইমাম ইবন আবেদিন যিনি বারোশো বা অন্য হিসাবে মারা যান তার বিখ্যাত গ্রন্থ রদ্দুল মোহতার আলা দুরুল মুখতার গ্রন্থে ঠিক এমনই কথা উল্লেখ করেছেন ইমাম মজাইলে ই রাহেমখল্লা তার বিখ্যাত গ্রন্থ স্বরুকান দায়েক যিনি সাতশো তেতাল্লিশ সে জিতে মারা যান তাহলে হানাফি ফেকি গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে ইমা ও হানিফা রাহেমখল্লার মনের বাসনা মনের ইচ্ছা এবং তার প্রশ্ননীয় বিষয়ই হচ্ছে যে একিকে আলাদাভাবে দিতে হবে কুরবানিকে আলাদাভাবে দিতে হবে কিন্তু দক্ষিণ বিষয়ের সত্ত্বেও আমাদের দেশে মুফতি ভাইয়েরা এই বিষয়গুলো উল্লেখ করেন না তারা ওই যে কথা যে কথাটি অবশ্য ইমাম কাসান উল্লেখ করেছেন যে কুরবানিটা কোরবতনুলিল্লাহ যেটি আল্লাহ নৈকট্য অর্জন আবার আখিকা আল্লাহ নৈকট্য অর্জন তাই দুটি জিনিস এক করাতে কোনো সমস্যা নেই ঠিক কথা উল্লেখ করেছেন ইমাম ইবনে মাসুদ আল আনসারি যিনি সরশিয়া হিদে মারা যান তার বিখ্যাত গ্রন্থ হানাফিমা জাহাবির আল্লুবা ফি ফির জাম ইবানুল কিতাব আসুল্না ঠিক কথা উল্লেখ করেছেন আবু বকর আর আল তো এই যে এই কথাগুলি এই কথাগুলি দ্বারা কিন্তু তাদের আরেকটি মাসলার সাথে কিন্তু সাংঘর্ষিক হয়ে যায় সেটি হচ্ছে কি যে আনি মজাহাবের একটি প্রসিদ্ধ মত হচ্ছে যে নফল নামাজ আদায়কারী পিছনে ফরজ নামাজ আদায়কারী ব্যক্তি পড়তে পারবে না নামাজ তার নামাজ হবে না কিন্তু এখানে আবার কিন্তু অজীবের সাথে একেবারে মোবাহা জিনিস মানে তাদের কাছে তো হয় কি একেবারে মোবাহা এবং একেবারে খুবই মূল্যহীন একটি বিষয় তাই এই মোবাহ বিষয়টিকে তারা কিন্তু আবার অজীবের সাথে মিলিয়ে দিচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে তাদের মাসলার সাথে সাংঘর্ষিক হচ্ছে তো যাই হোক এ বিষয়ে আমরা আলোচনা করবো না আমরা এখন চলে আসব যে ইম আব হানিফা রাহমেফুল্লার কাছে যেহেতু প্রিয় আকিকা এবং কুরবানি এক না করা আর এটি হচ্ছে হানাফি মাজহাব কারণ ইবা আব হানিফা রাহমেউল্লাহর হচ্ছে সহি আকি সহি আকিদা এবং সোহীহাদিসের উপর প্রতিষ্ঠিত সুতরাং সোহী আকিদে এবং সহিহাদিসিজ মিলে যারা চলছে তারাই মূলত হানাফি মাজহাবের অনুসারী আর সুন্নাত এটি বলে কারণ আমরা যদি শুনলাতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে রসুল করিম সাল্লাহ আলী ও সারা জীবন তিনি যে আহিকাগুলো করেছেন তিনি আলাদা আলাদাভাবে আহিকা করেছেন কখনো আকিগাকে কুরবানির সাথে মিলিয়ে দেন নাই যেমন এসেছে শুনলাত্রীর মেজি এক হাজার পাঁচশো তেরো নম্বর হাদিস এক হাজার পাঁচশো পনেরো নম্বর হাদিস এক হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিসে ঠিক অনুরূপভাবে এসেছে সোনা বুদাউদি এসেছে সেই ইবিন হেব্বানে প্রায় সকল সোনান গ্রন্থে আহিকা বেশে ব্যাপক হাদিস এসেছে যে হাদিসগুলো প্রায় বিশুদ্ধ সম্বন্ধে বর্ণিত আর আহিকার মাস্তাটি এত সহজ এরকম সহজ মাসলা খুব অল্পই রয়েছে যেমনটি কঠিন হলো তালাকের মাসলা হাইজ নেফাসের মশলা কিন্তু আহিকার মাসা এত সহজ যে এটি সন্তান জন্মের সপ্তম দিনেই সে ছেলে সন্তান হলে দুটি ছাগল কুরবানি দুটি ছাগল সে জবাহ করবে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটি ছাগল আর যদি সপ্তম দিন সক্ষম না হয় তাহলে যে কোনো দিন তার সমর্থন অনুযায়ী করতে পারবে এটি রয়েছে এই যে একটি সহজ মাসলা এই সহজ মাসলাকে মনসুকের খাতায় নিয়ে গিয়ে কুরবানির সাথে মিলিয়ে দিয়ে যোগাখস্তি করা হয়েছে আসলে এটি উচিত নয় আরও আশ্চর্য বেশি হচ্ছে যে আমাদের দেশে প্রখ্যাত আওয়ালী দিন শেখ আজুল হক তার তার সুযোগ্য সন্তান এবং হাদিস বিশারত আমি তাকে মহব্বত করে ভালোবাসি তার একটি ফতোয়া আমি সেদিন দেখলাম আল্লা মামুন হক সাহেব হাফিজ হল্লা যে তিনিও আহিগাকে কুরমার সাথে মিলিয়ে দিলেন তো আসলে আমি যাই না যে এই সকল হাদিস বিশরদ ব্যক্তিবর্গ ওর আগামী দিন কীভাবে এটিকে তারা আহি সাথে মিলিয়ে দিচ্ছেন এটা আসলে খুবই দুঃখজনক বেদনাদায়ক কারণ সুন্নাতকে আমাদেরকে পুনর্জীবিত করতে হবে যেমনটি আমরা দেখেছি শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লা করুক তিনিও কিন্তু ধারাবিবাসভাবে বিখ্যাত আলেম কিন্তু তিনি কিন্তু সবসময় সুনাত জীবিত করার ক্ষেত্রে তিনি অবদান রাখতেন এবং তার মাস্তামা সাইল থেকে আমরা সেটি জানতে পারছি তো আসুন আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা কুরবানির সাথে আহিকা আমরা না করি বরং সুন্নাত হচ্ছে আহিকা সেটি সন্তান সম্পৃক্ত আর কুরবানি হচ্ছে প্রতি বছর হজ মাসে দশম তারিখ এবং তার পরবর্তী আহমে তিকের সাথে সম্পৃক্ত দুটিকে আমরা আলাদা করে কে আমরা পুনরুজ্জীবিত করি আল্লাহাবলাই আমার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি আবরকাত